অবশেষত অপেক্ষার অন্ত পৰিল। মুকলি হল উত্তৰ পূবৰ সর্বদক্ষৰ উড়ন খেতু। মহানগর বাসীর বাবে সুখবর, যন্ত্রণা কাতর যানজটৰ পৰা মুক্তির দিশে মহানগর বাসী। দুবছর চারি মাহৰ অপেক্ষার অন্তত আজি রাইজৰ বাবে মুকলি হল মালিগাঁওৰ উড়ন খেতু। উড়ন খেতুখনৰ মুঠ দৈর্ঘ্য 2.065 কিলোমিটার আর প্রস্থ 16.6 মিটার, যার বাবে মহানগরীর ব্যস্ততম পথৰ যানজট আঁতৰাই পাণ্ডুঘাট মালিগাঁও চারিআলি আর কামাখ্যা গেটর সংযোগী নীলাচল উড়ন খেতুর মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। 420 কোটি টাকার ব্যয়ের সাপেক্ষে নির্মিত এই সারিনাযুক্ত উড়ন খেতুখনত নিয়োজিত হয়ে আছিল সহস্রাধিক শ্রমিকর দিন রাতে জোড়া প্রচেষ্টাও। অবশেষত রাইজর বাবে মুকলি হল। यहाँ पे इंसानों को काफ़ी पॉल्यूशन कम फैलाना चाहिए और काफ़ी साफ रखना चाहिए ब्रिज को, इसीलिए बनाया है सरकार ने। सरकार मैंने बिराट हालत मैंने सुविधा दिले आरो धन्यवाद असम सरकार, सरकारों बहुत मैंने बहुत बहुत धन्यवाद। मैं हेमंत विश्व शर्मा মই ধন্যবাদ জানাইছো। সরকার যেটা কাজ করছে ভালো লাগছে, এটা আমরা বহুত খুশি, ভালো লাগছে। বহুত অসুবিধার সম্মুখীন হয়েছিল, যেখানে পাই এটা আমি গোটেখিনে রেহাই পাম, সরকারক ধন্যবাদ দি আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সময় অসম। অবশেষত অপেক্ষার অন্ত পৰিল। মুকলি হল উত্তৰ পূবৰ সর্বদক্ষৰ উড়ন খেতু। মহানগর বাসীর বাবে সুখবর, যন্ত্রণা কাতর যানজটৰ পৰা মুক্তির দিশে মহানগর বাসী। দুবছর চারি মাহৰ অপেক্ষার অন্তত আজি রাইজৰ বাবে মুকলি হল মালিগাঁওৰ উড়ন খেতু। উড়ন খেতুখনৰ মুঠ দৈর্ঘ্য 2.065 কিলোমিটার আর প্রস্থ 16.6 মিটার, যার বাবে মহানগরীর ব্যস্ততম পথৰ যানজট আঁতৰাই পাণ্ডুঘাট মালিগাঁও চারিআলি আর কামাখ্যা গেটৰ সংযোগী নীলাচল উড়ন খেতুর মাঙ্গলিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। 420 কোটি টাকার ব্যয়ের সাপেক্ষে নির্মিত এই সারিনাযুক্ত উড়ন খেতুখনত নিয়োজিত হয়ে আছিল সহস্রাধিক শ্রমিকর দিন রাতে জোড়া প্রচেষ্টাও। অবশেষত রাইজর বাবে মুকলি হল। यहाँ पे इंसानों को काफी पॉल्यूशन कम फैलाना चाहिए और काफी साफ रखना चाहिए ब्रिज को, इसीलिए बनाया है सरकार ने। सरकार मैंने बिराट ভাল এটা মানে সুবিধা দিলে আৰু। ধন্যবাদ অসম চৰকাৰ, চৰকাৰক বহুত মানে বহুত বহুত ধন্যবাদ। মই হেমন্ত বিশ্ব শর্মা, মই ধন্যবাদ জানাইছো। সরকার যেটা কাজ করছে ভালো লাগছে, এটা আমরা বহুত খুশি, ভালো লাগছে। বহুত অসুবিধার সম্মুখীন হয়েছিল, যেখানে পাই এটা আমি গোটেখিনে রেহাই পাম, সরকারক ধন্যবাদ দি আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সময় অসম।